এমন একজন প্লেয়ারের স্ট্যাচুর নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, তৎকালীন সময়ে ওনাকে শচীন টেন্ডুলকরের সাথে তুলনা করা হতো, আর আজকে আমি এসেছি ওনার দেশ আর ওনার শহরের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ বলতে ক্রিকেটের যে গন্ধ থাকবে না সেটা তো হতেই পারে না। ক্রিকেট আমরা ভারতবর্ষ, ভারতীয়রা যেমন ক্রিকেট নিয়ে পাগল, ঠিক এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলো বা ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ঠিক ততটাই ক্রিকেট প্রেমী। আমি রয়েছি ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে, ভীষণ সুন্দর একটি জায়গা। আর ত্রিনিদাদ হলো ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ানের একটি আইল্যান্ড কান্ট্রি, অনেকগুলো আইল্যান্ড কান্ট্রি নিয়ে একটি রাষ্ট্র সংগঠিত, তার নাম হলো ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ টোবাগো। তো ত্রিনিদাদ টোবাগো হলো ওয়েস্ট ইন্ডিজের অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে একটি দেশ। সেই দ্বীপপুঞ্জ বা আইল্যান্ড কান্ট্রিগুলো হলো যেমন বার্বাডোস, অ্যান্টিগুয়া, জামাইকা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ, এগুলো সব ছোট ছোট একটি দেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ওভারঅল জমজমার একটা দেশ, জমজমার একটা শহর। আর এই দেশ আর এই শহরটির বুকেই জন্মগ্রহণ করেছিলেন ব্রায়ান লারা। হ্যাঁ, তৎকালীন সময় যাকে শচীন টেন্ডুলকরের সাথে তুলনা করা হতো, সেই বাহাতি ব্যাটসম্যান তিনি হলেন ব্রায়ান লারা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর এখানে আজকে ওয়ার্ল্ড কাপ টি-20 2024-এ যে খেলাটি হচ্ছে, সেই খেলাটি হচ্ছে সেমিফাইনালের একটি ম্যাচ, হচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার। আর এই ম্যাচের শেষ যে খবরটি আমি পেয়েছি সেই খবরটি হলো যে আফগানিস্তান প্রথম ব্যাটিং করে 56 রানে অল আউট হয়ে গেছে, আর তার পরিবর্তে মাত্র 4 ওভারে সাউথ আফ্রিকা 13 রানে 1 উইকেট খুইয়ে দিয়েছে। তোমরা যারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা CPL দেখে থাকো, তোমরা লক্ষ্য করবে ত্রিনিদাদ টোবাগো একটা টিম রয়েছে, আমাদের যেমন IPL টিম রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তেমন ত্রিনিদাদ আর টোবাগো এই শহরে যে টিমটি রয়েছে প্রিমিয়ার লিগ খেলা টিমটি, সেটি হলো নাইট রাইডার্স। ওয়েলকাম টু ত্রিনিদাদ। থ্যাংক ইউ, হাউ আর ইউ? I'm good, how are you? I'm good. Where are you from? I'm from India, Kolkata. India. Trinidad team is Knight Riders. Yes. Same, we have also Kolkata Knight Riders. Nice. Here juices, bottle, water, soft drinks, these things are available. Okay, this is different from Kolkata. Kolkata exactly the same as it is. Warm Kolkata is the same as it is. যেমন আমাদের কলকাতার আবহাওয়া ঠিক সেই রকমই, 32-34 ডিগ্রি সেলসিয়াস। আমি রাস্তার মাছ সিগনালের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ টোবাগো, ত্রিনিদাদ টোবাগো তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ গরম, তার সাথে রয়েছে যথেষ্ট হিউমিডিটি, তো আমাদের কলকাতার রাস্তায় বেরোলে যেমন গা ঘামে সেই রকমই ফিল হচ্ছে। স্ট্রিটের মধ্যে এইরকমভাবে কিছু স্টল রয়েছে যেন মনে হচ্ছে মেলা। এখানে দেখতে পাচ্ছ কিছু লিকারের বটল বা অ্যালকোহল, নানান রকম ফ্লেভার, লোকাল ফ্লেভারের রয়েছে। খুব বৃষ্টি হচ্ছে এখানে, বুঝতেই পারছো। এতক্ষণ ভীষণ রোদ ছিল, এখন খুব 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 বৃষ্টি হচ্ছে। পৃথিবীর যেখানেই চলে যায় না কেন, বৃষ্টির ধরন কিন্তু একই রকম, একটুও কিন্তু আমার শহরের থেকে আলাদা নয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও রুটি চলে, শুধু আমাদের ইন্ডিয়াতে বা কলকাতাতে বা ভারতবর্ষে নয়, সুদূর ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান বলতে পারো ত্রিনিদাদ টোবাগোতেও কিন্তু রুটির প্রচলন রয়েছে। এবং সেখানে শুধু রুটি নয়, রুটির সাথে রয়েছে, আমি তোমাদের স্টলটা ঘুরে দেখাই। তো এখানে রুটির সাথে সাথে রয়েছে চিকেন কারি, আলুর তরকারি, চানা মশলা, স্ট্রিট ফুড,
আমাদের নর্মালি ভারতবর্ষে যে স্ট্রিটগুলো থাকে সেই রকমই। তো তোমরা দেখতে পাচ্ছ যে রুট ভারতীয় খাবার কিন্তু সব জায়গাতেই রয়েছে। আমি ক্যারিবিয়ানের অনেক জায়গায় ঘুরেছি, পোর্ট অফ স্পেন হচ্ছে অসাধারণ একটা জায়গা। এবং এখানে জানো তো প্রচুর ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান ট্রেডিশনাল রয়েছে, রয়েছে রুটি, রয়েছে আলু চানা, আলুর তরকারি, ভারতীয় স্টাইলে ভারতীয় খাবার প্রচুর। ভারতীয়রা এখানে বসবাস করে। এবং সব থেকে বড় জিনিস, এখানে কিন্তু দিওয়ালি সেলিব্রেশন করা হয়। এটি একটি ফিনান্সিয়াল কমপ্লেক্স বলতে পারো, সুন্দর একটি জায়গা। চলো এই কমপ্লেক্সের ভেতরে ঢোকা যাক, দেখি কী আছে। ওয়েলকাম টু দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ মিউজিয়াম। এবং এখানে অনেক ভারতীয় এমপ্লয়িও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান। আমরা ক্যারিবিয়ানের থেকে ওয়েস্ট ইন্ডিজ শব্দটাকে ভালোভাবে চিনি, ভালোভাবে জানি, কারণ ওয়েস্ট ইন্ডিজ কে আমাদের চেনার প্রথমত কারণ হচ্ছে ক্রিকেট। ক্রিকেট যদি না থাকতো তাহলে হয়তো আমরা এত ভালো করে ওয়েস্ট ইন্ডিজকে চিনতে পারতাম না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শুধু এইটুকু জায়গা নিয়ে সীমিত নয়, এর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপপুঞ্জ রয়েছে। ত্রিনিদাদ টোবাকো স্টক এক্সচেঞ্জ, বুঝতেই পারছো। খুব সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ পুলিশ, দেখে না খাকি, ওয়েস্ট ইন্ডিজেরও এখানকারও পুলিশের ইউনিফর্ম কিন্তু খাকি, বাট প্যান্টটা নেভি ব্লু। তোমরা বুঝতেই পারছো এখানে রয়েছে ট্যাক্সি সার্ভিস কাউন্টার। এখান থেকে ট্যাক্সিতে 10 মিনিটের রাস্তা হলো ব্রায়ান লারা একাডেমি স্টেডিয়াম, যেখানে আজকে সেমিফাইনাল ম্যাচটি হচ্ছে। অসাধারণ সুন্দর একটি জায়গা। ফ্যাশন, ওয়াও ফ্যাশন বলে, ওয়াও ফ্যাশন বলে এদের রয়েছে। যাওয়া যাক ওয়াও ফ্যাশনের ভেতরে, দেখি কী রয়েছে, কী ধরনের গার্মেন্টস রয়েছে, দেখা যাক। প্লাস্টিকের পুরো, মানে বিছে পড়ার জন্য যে চপ্পলগুলো হয় সেগুলো রয়েছে। টি শার্ট যেন মনে হচ্ছে আমাদের কলকাতার প্যান্টালুনস বা বিশালে এসছে। হংকং সুপার প্লাজা চায়না মার্কেট, এই রেস্টুরেন্টটিতে পাওয়া যায় আটার রুটি। হ্যাঁ, ঠিক আমাদের পাড়ার পূর্ণিমা বদির দোকানের রুটির মতন। এর সাথে পাওয়া যায় চানা মশলা, দাম হচ্ছে ত্রিনিদাদ $10, মানে আমাদের ভারতীয় টাকায় ত্রিনিদাদ $10 হলো 123 টাকা মাত্র। এখানে রয়েছে একটা চার্চ, চলো তোমাদের চার্চটা ঘুরে দেখা। আর এদিকে রয়েছে চায়না টাউন, এদিকটাতে রয়েছে চায়না টাউন, এখানে ওপেন ড্রিঙ্ক করার প্রচলন রয়েছে। নেশা করার জন্য আদর্শ জায়গা হলো ক্যারিবিয়ান কান্ট্রিগুলো, এখানে কিন্তু নেশা করার জন্য ছাড় দেওয়া আছে।
Trinidad is known for their foods, culture, tradition, language and sports. আমরা ভারতীয়রা যতটা ক্রিকেট প্রেমী ঠিক ততটাই ক্রিকেট প্রেমী কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। আর এই ত্রিনিদাদের ভীষণ ভীষণ জনপ্রিয় ক্রিকেটার ব্রায়ান লারা তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্রায়ান লারারও জন্ম কিন্তু এই পোর্ট অফ স্পেন ত্রিনিদাদে। ব্রায়ান লারাকে তো তোমরা চেনোই, আর ওয়েস্ট ইন্ডিজকে আমরা চিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মাধ্যমে। তো ব্রায়ান লারাকে যদি না পেতাম বা এর স্ট্যাচু যদি না পেতাম তাহলে হয়তো ভীষণ অসম্পূর্ণ থেকে যেত। ভীষণ ভীষণ খুশি হলাম ব্রায়ান লারার এই স্ট্যাচুটি দেখতে পেয়ে।